হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান নাম শুনছেন আপনারা? হযরতে সালমান, তার বাবা ছিলেন একজন পাদ্রি, তিনি ছিলেন একজন পাদ্রি। তার বাবা একদিন তাওরাত কিতাব পড়তেছেন, তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি কোনো ব্যক্তি হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাত দান করবেন। এই কথা বললেন, পড়ার পরে তিনি ঘরের ভিতরে এই কথা বললেন, পড়ার পর তিনি দেখতেছেন যে আমার ডানে বামে সামনে পিছনে কেউ আছে না, তিনি দেখতেছেন যে সামনে পিছনে ডানে বামে কেউ নাই, কিন্তু বাহিরে একটা ছায়া দেখা যাচ্ছে, শ্যামা দেখা যাচ্ছে। তিনি চিন্তা করলেন, আমি যে কথাটা বললাম এই কথাটা কি কেউ শুনলো? এই চিন্তা করে তিনি দরজা খুললেন, দরজা খুলে সঙ্গে সঙ্গে দেখতেছেন দরজার বাইরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিটা আর কেউ নয়, তার তার ছেলে হযরত সালমান। সালমানকে ডাকতে বলছেন, এই সালমান তুমি ভিতরে আসো। সালমান যখন ভিতরে আসলো, সালমান ভিতরে আসার পরে সালমানকে ডাকতে বলছেন, সালমান তুমি কি কিছু শুনেছো? সালমান ডাকতে বলছেন, বাবা আমি ভালো করে শুনি না, আমি ভালো করে শুনি নাই, আফসার তো শুনেছি ভালো করে বুঝতে পারিনি। তখন সালমানের বাবা ডাকতে বলতেছেন, বেটা তুই যাই কিছু শুনছো এই কথাটা মানুষ সমাজে বলবি না, মানুষ সমাজে যদি বলিস তাহলে আমাদের ধর্মের উপরে চুলকানি করবে, আমাদের ধর্ম কেউ মানবে না, আল্লাহ নবীর হাতে হাত থেকে সবাই কালেমা পড়ে মুসলমান হইবে, এই কথাটা মানুষ সমাজে বলবি না। তখন সালমান ফার্সি ডাকতে বলতেছেন, বাবা তুমি যেহেতু আমাকে একটা শর্ত দিতেছো তাহলে আমারও একটা শর্ত আছে, আমার শর্তটা যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমার শর্ত মানবো। বলতেছেন, বেটা তোর আবার কি শর্ত, তুই বল তো দেখি। তখন বেটা ডাকতে বলতেছেন, বাবা তুমি যে কথাটা কিতাবের ভিতরে পড়েছো আমি কান দ্বারা শুনেছি কিন্তু ভালো করে শুনতে পারি নাই, আমি কান দ্বারা শুনেছি, কান দ্বারা শোনার পরে মজা পাই নাই, তৃপ্তি পাই নাই, আল্লাহ সেই কিতাবের ভিতরে আমি নিশ্চয়ই পড়তে চাই। এইভাবে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত সালমানের বাবা যখন তাওরাত কিতাবটা খুলে দিলেন, তাওরাত কিতাব খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার পয়গম্বর হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার হাতে কোন ব্যক্তি যদি হাত থেকে কালেমা পড়ে মুসলমান হইতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সঙ্গেই বিন হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে তিনি ডাক দেব তুসেন, বাবা গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হাত থেকে কালেমা পড়ে মুসলমান হইতে পারে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হাত থেকে কালেমা পড়ে মুসলমান হইতে পারে, আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত দান করেন তাহলে আমি কি জন্য তোমার দরবারে থাকব? আমি তোমার দরবারে থাকব না, তোমার দরবারে থাকব না, আমি চলে গেলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলাম, আমি তোমার দরবারে থাকতে চাই না, তোমার দরবারে থাকতে চাই না। এইভাবে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত সালমান হযরত সালমানের বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুমি কি জন্য চলে যাইবা, তুমি বলো, তুমি যদি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তার দরবারে যদি যাইতে চাও, এই নিয়ত করে যদি আমার বাড়ি থেকে এক পাও বের হও সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে, তোমাকে আমি চেকতে পরিচয় করে দেব, তোমাকে আমি আর সে বলে পরিচয় দেব না। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে ডাক দেব তুসেন, বাবা গো ও আমার পিতা তুমি শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন যদি আমাকে জান্নাত দান করে তাহলে তোমার আমার বাড়ি ঘরের দরকার নাই, তোমার বাড়ি ঘরের দরকার নাই, তোমার সম্পত্তির দরকার নাই, আমি চলে গেলাম আব্দুল্লাহর বেটে মুহাম্মাদের কাছে, আব্দুল্লাহর বেটে মুহাম্মাদ হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আল্লাহ তাআলা ওমরে ফারুক এমন একজন মানুষ, ওমরে ফারুকের মাথা যখন গরম হয় আল্লাহ তাআলার যখন সারা পৃথিবীর ভিতরে যত মানুষজন যা কিছু আছে না কেন সব মানুষজনের মাথা যখন গরম হয়, মানুষজনের মাথা গরম হওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার উপরে পানি ঢেলে দিয়ে তার মাথাটা ঠান্ডা করা হয়, কিন্তু হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ যে মানুষটার মাথা যখন গরম হয় আল্লাহ তাআলার মারফত তার আল্লাহ তাআলা জিব্রাইলের মারফত তার মাথার উপরে ওহী নাযিল করে তার মাথা ঠান্ডা করে দেয়।
জিবরাইল মারফত তার উপরে ওহী নাযিল করে তার মাথাটা ঠান্ডা করে দেয়। কারণ তারা ছিল ঈমানদার, আমরা কেমন ঈমানদার? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আল্লাহ পাক কি জন্য এই কথাটা বললেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা পৃথিবীর বুকে যাই করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছি। এই ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেই নাই, এই ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে গাইডটা দান করেছি, একটা তোমাদেরকে গাইড দান করে দিয়েছি, একটা তোমাদেরকে বই দান করে দিয়েছি, এই বইটা যদি কোনো ব্যক্তি মেনে চলতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম কিয়ামতের দিন তোমাদেরকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সেই গাইডটা কি? সেই গাইডটা হলো আল কোরআন, কোরআনুল কারীম। আমরা যদি কোরআনুল কারীম মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। তাহলে আমাদেরকে কোরআনুল কারীম মানার দরকার আছে কিনা? অবশ্যই কিন্তু আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা শুনে নাও, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা যখন বললেন আল্লাহ তাআলা, এই কথা বললেন, তাহলে আমাদের ভিতরে এমন মানুষ আছে, আমরা হাজী সাহেব হয়ে গেছি, আমরা মসজিদের ভিতরে যা নামাজ পড়তেছি, আমরা নামাজ পড়তেছি, কিন্তু আমাদের বাড়ির ভিতরে কোনো নামাজের ভাড়াই নাই, আমাদের বাড়ির ভিতরে কোনো নামাজের কথাই হচ্ছে না, নামাজ কালামের কোনো ভাড়াই নেই, আমাদের ঘরের ভিতরে টিভি দিয়ে ভরপুর হয়ে আছে, তাহলে আমরা কিন্তু জান্নাতবাসী হইতে পারবো না। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দাকে যখন হাজির করা হবে, বান্দাকে হাজির করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আব্দুর রহমান, হে আব্দুর সত্তার, তোমরা আমার সামনে আসো, তোমরা আমার সামনে আসো। যখন সব ব্যক্তি যখন সামনে আসবে, সামনে আসার পরে আল্লাহ তাআলা যখন বিচার কার্যকারিতা শুরু করে দিবেন, বিচার কার্যকারিতা শুরু করে দেওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আব্দুর রহমান, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। আব্দুর রহমান যখন সামনে আসবেন, আব্দুর রহমান সামনে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, আমার বিচারটা তুমি শুরু করে দাও, আমার বিচারটা শুরু করে দাও। এই কথা যখন বলবেন আল্লাহ তাআলা, ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমান, তোমার পৃথিবীর ভিতরে কি কি করেছে, তুমি কি কি করেছো, তুমি বলো, তুমি বলো। আব্দুর রহমান ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি অমুক জায়গায় গেছি, অমুক ভালো কাজ করেছি, অমুক জায়গায় গিয়েছি, অমুক তাফসীর মাহফিলে গিয়েছি, অমুক জায়গায় মসজিদে টাইলস দান করে দিয়েছি, অমুক জায়গায় বাথরুম করে দিয়েছি। এইভাবে যখন বলা শুরু করে দিবেন, বলা শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমান, আমি বলো তুমি কি কোন খারাপ কাজ করো নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি সব সময় ভালো কাজ করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখের উপর মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেছেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক যখন মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে, মুখের উপরে যখন মোহর মেরে দেওয়া হবে, মুখের উপরে মোহর মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আব্দুর রহমান হাত, হে আব্দুর রহমান পা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক যখন বলবেন, বলার সঙ্গে সঙ্গে হাত চাকিতে থাকবে, হায় আল্লাহ তাআলা, আমি হাত দ্বারা তোমার এই বান্দা এমন খারাপ কাজ করেছে, অমুক খারাপ কাজ করেছে, হায় আল্লাহ তাআলা, আমি হাতের তুমি বিচার করে দিও, পা চাকিতে থাকবে, আল্লাহ, হায় আল্লাহ, আমি পা দ্বারা তোমার এই বান্দাটা অমুক জায়গায় গিয়েছে, অমুক খারাপ জায়গায় গিয়েছে, হায় আল্লাহ তাআলা, আমি পা তুমি বিচার করে দিয়েছো, বিচার করে দিও। ব্রেন সাক্ষী দিতে থাকবে, মাথা সাক্ষী দিতে থাকবে, সব কিছু এক কথা, সব অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতে থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমান, তোমার আজকে কোনো ছাড়া নেই, তোমার কোনো জামিন না হয়,
তোমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। সব যখন সাক্ষীতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষীতে থাকবে, আমাদের কিন্তু কোনো সেই দিন ভরসা থাকবে না, আমাদের কোনো ভরসা থাকবে না। আমরা সেই দিন যদি আমাদের হাত সাক্ষীতে থাকে, আমাদের পা যদি সাক্ষীতে থাকে, তাহলে আমাদের কি কোনো উপায় হবে? আমাদের কিন্তু কোনো উপায় হবে না। আল্লাহ তাআলা সেই জন্য ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله পাক ডাকতে বলছে, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। তোমরা কি হও? পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনান করার মত তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।